हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल इशरत जहां रेसिपी। आजकेर पर्वे आमी आपनादेर इन्स्टैंट पटेटो चिप्स तैरी करे देखाबो। रोदे शुकानोर झामेला छाड़ाई झटपट आलू केटे तेले भेजे क्रिस्पी आलूर चिप्सटा किन्तु खूब सहजेई बासाय तैरी करे नेवा जाय। बराबर मतो परफेक्ट टेस्ट एवं क्रिस्पिनेसटा आनार जोन्नो आमी आजकेर रेसिपितेओ बेश किछु टिप्सेर कथा बोले दिब, जेगुलो फलो करले आपनाराओ किन्तु खूब सहजेई बासाय एरकम एकटा क्रिस्पी चिप्स तैरी करे निते पारेन। चलुन ताहले आजकेर पर्वटा शुरू करछि, आशा करछि आपनादेरओ भालो लागबे। आजकेर रेसिपिर जोन्नो आमी बड़ो साइजेर लम्बाटे धरनेर दुटो आलू निये तार खोसा छाड़िये संगे संगेई पानी दिये धुये निएछि। आलूटाके किन्तु खोसा छाड़िये साथे साथेई पानी दिये धुये निते हबे, कारण आलुर भितरे अनेक बेशी स्टार्च थाके, ता ना होले किन्तु आलूटार रंग कालचे हो जाबे। आर चिप्सेर आकार किन्तु सुंदर करते चाइले अवश्यई बड़ साइजेर गोलाकार सुंदर देखे आलू चूज करते हबे। एखन आमि आलूगुलोके काटार जोन्नो एरकम एकटा चिप स्लाइसार व्यवहार करब। चिप स्लाइसार दिये आमि आलूटाके प्रथमे एकबार एदिके केटे निब, तारपर एटाके घूरिये अन्य दिक थेके आबार केटे निब। एभावे करे आमि जोदि घूरिये घूरिये आलूटाके केटे निई ताहले किन्तु आलूते खूब सुंदर एक डिजाइन होबे। आमादेर अनेकेर बासाय किन्तु एरकम चिप स्लाइसार थाके, आर जोदि ना थाके ताहले किन्तु आमरा बटी दिए किंबा छुरी दिए पतला पतला करेओ आलूटाके केटे निते पारि। तो आमि सबगुलो आलू एभावे केटे निये आपनादेरके एकटु देखिये दिच्छि। घूरिये घूरिये चिप स्लाइसार दिए काटार फलेई किन्तु आमार आलूते एत सुंदर एक डिजाइन होयेछे। तो सबगुलो आलू एभावे काटा हो गेले संगे संगेई किन्तु ए आलूगुलोके पानीते डुबिये दिते हबे, कारण आमि आबारो बोलछि आलुर भितरे प्रचुर स्टार्च थाके। जदि ए समय आमरा आलू पानीते दिते एकटु देरी करि ताहले किन्तु आलुर रंगटा कालचे हो जाबे, आर कालचे हो गेले सेई आलू दिये चिप्स तैरी करले किन्तु सेई चिप्सटाओ भालो हबे ना। তো আলুটাকে আমি তিন চারবার পানি পাল্টিয়ে যতক্ষণ না আলু থেকে একটা স্বচ্ছ পানি বের হচ্ছে ততক্ষণ এই আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এরকম ঝাঁঝরিতে উঠিয়ে নিয়েছি। এরপর আলু থেকে সম্পূর্ণ পানিটাকে শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে ঘন্টা খানেকের জন্য এভাবে ঝাঁঝরিতে করে আলুটাকে রেখে দিতে পারেন, অথবা একটা টিস্যু পেপার উপরে আলুগুলোকে ছড়িয়ে দিতে পারেন যাতে করে আলুর গায়ের এক্সট্রা পানিটা শুকিয়ে যায়। তো ঝাঁঝরিতে করে এই আলুর পানিটা আমি ঘন্টা খানেকের জন্য একটু ঝরাতে দিচ্ছি। এরই ফাঁকে আমি যাচ্ছি চিপসের জন্য একটা মশলা তৈরি করতে। মশলা তৈরির জন্য আমি প্রথমেই একটা বাটিতে এরকম স্বাদে ম্যাজিক দিয়ে দিচ্ছি এক প্যাকেট। আমরা নর্মাল যে খাবার লবণ খাই সেটা দিচ্ছি হাফ চা চামচ। টেস্টিং সল্ট দিচ্ছি হাফ চা চামচ। বিট লবণ দিচ্ছি হাফ চা চামচ। আর লাল মরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ। এই মশলা তৈরিতে আমি যে উপকরণগুলো ব্যবহার করেছি অবশ্যই এর প্রতিটা উপকরণই ব্যবহারের চেষ্টা করবেন, কারণ এটাই কিন্তু চিপসের ভিতরে অসাধারণ একটা টেস্ট নিয়ে আসবে। তো এরই মধ্যে আমার আলুগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে, এখন আমি আলুগুলোকে ভাজতে যাচ্ছি। এজন্য প্রথমেই চুলায় আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিব। ডুবো তেলে এই আলুটাকে ভাজতে হবে, এজন্য একটু তেলটা বেশি দিয়ে নিতে হবে, আর তেলটাকে কিন্তু হাই হিটে পর্যাপ্ত পরিমাণ গরম করে নিতে হবে। তো তেল গরম হয়ে আসলে এর মধ্যে আমি আলু দিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু আমি আলুর গায়ে কোনো মশলাই অ্যাড করছি না। ঠান্ডা তেলের মধ্যে কিন্তু এই আলুটা ছাড়া যাবে না, তাহলে কিন্তু আলুটা ক্রিস্পি হবে না। খুব ওভারলোডেড করে আলু দেওয়া যাবে না, তাহলে কিন্তু আলুটা খুব ভালো করে ভাজা হবে না। তো গরম তেলের মধ্যে আলু ছেড়ে দিয়ে অপেক্ষা করতে হবে একটা পাশ কিছুক্ষণ হওয়ার জন্য। তো একটা পাশ যখন এভাবে একটু শক্ত হয়ে আসবে তখন আমি আলুটাকে খুব আলতো হাতে নেড়ে দিব। তো এরপর উল্টিয়ে পাল্টিয়ে আলুটাকে নামিয়ে নেবেন। আলুটা শক্ত হওয়ার আগে কিন্তু নামানো যাবে না, তাহলে কিন্তু আলুটা নেতিয়ে পড়বে। তো এভাবে যখন আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে এবং নিজের পছন্দ মতো সুন্দর একটা কালার চলে আসবে, তখন আমি আলুগুলোকে নামিয়ে নিয়ে একটা টিস্যু পেপারের উপরে একে একে আলুগুলোকে বিছিয়ে দিব। খুব সুন্দরভাবে আলুগুলোকে ছড়িয়ে দিতে হবে যেন একটার উপরে আর একটা না পড়ে। আর এই গরম আলুর ভিতরেই কিন্তু আমি আগে তৈরি করে রাখা সেই চিপসের মশলাটাকে হাত দিয়ে উপর থেকে খুব সুন্দরভাবে ছড়িয়ে দিব। মশলাটাকে একটু সময় নিয়ে সুন্দর করে ছড়াতে হবে যেন আলুর প্রতিটা জায়গায় এই মশলাটা খুব সুন্দরভাবে লেগে যায়। তো একটা পাশে মশলা দেওয়া হয়ে গেলে আমি এই চিপসগুলোকে আবার উল্টিয়ে দিব এবং অন্য সাইডগুলোতেও এভাবে মশলা ছড়িয়ে দিব। ব্যাস, তৈরি হয়ে গেল অসম্ভব মজার
একটা চিপস যেটা বাচ্চারা তো পছন্দ করবে, আমার ধারণা বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করতে কিন্তু ভুলবেন না। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।